বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাব। আটক করে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে কি যেন বলতে চাইছিলেন র্যাবকে। বর্তমানে আলোচিত সমালোচিত এই চিত্রনায়িকাকে র্যাবের সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোপন রহস্য উদ্ঘাটনে বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে সেখানে। এর আগে স্বল্প পোশাকে বিকেল চারটার দিকে ফেসবুক লাইভে আসেন পরিমণি। সেখানে তিনি অভিযোগ করে জানান কারা যেন তার বাসায় ঢোকার চেষ্টা করছে। পরে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তার বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে অংশ নেওয়া র্যাব কর্মকর্তারা জানিয়েছেন পরিমণির বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম এমনকি ওয়াশরুম থেকেও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বাসা জুড়ে ধরে ধরে মদের বোতল রাখা ছিল। তার বাসার এমন কোন জায়গা নেই যেখানে মদ ছিল না। তার কাছে দেশি বিদেশি নামি নামি ব্র্যান্ডের বহু মদ ছিল যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়। জ্যাংসি রিমান্ডে নেওয়া হবে পরিমণিকে। বুট ক্লাব কাণ্ড, বিভিন্ন নাইট ক্লাবে ভাঙচুর এবং তিন টাকার দিনমহরে বিয়ে সহ গা শিউরে ওঠা নানা গোপন তথ্য উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে এরা ডাকাত। কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। কি মদ কি আজকের দিনটা মদটা না খেলে তো পারতি। ভাই রাস্তা দেন, লোকে যায় না, কি করলেন? ভাই ধাক্কা দেন না, আরে লোকে তো ভাঙবে।